ফেলানি হত্যার সুবিচার মেলেনি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র নীতি দায়ী বিএনপি সমঝোতার সময় ফুরিয়ে যায়নি সুশীল সমাজ ও বিরোধী দলের অভিমত নৌকায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না আজ বিকেলে রাজধানীর আজিমপুর সরকারি মহিলা স্কুল ও কলেজে আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন ধানের শীষে ভোট চেয়ে বিএনপি নেত্রী দেশে খাদ্য ঘাটতি তৈরি করেন নিজের স্কুলে অনেকবারই গিয়েছেন শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে গেলেন স্কুলের জন্য বড় উপহার নিয়ে নিজের স্কুলকে সরকারি করা ঘোষণা দিতে পেরে প্রধানমন্ত্রীও উচ্ছ্বসিত আর নিজেদের স্কুলের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে আজিমপুর সরকারি স্কুল এন্ড কলেজ মেতে উঠে উৎসবের আনন্দে প্রধানমন্ত্রী তার স্কুলের শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার তাগিদ দেন এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি আমার রাজনীতির হাতে খড়ি এই স্কুল থেকে এখনো মনে আছে এই স্কুলে যখন আমরা পড়ি তখন ছাত্র আন্দোলন হচ্ছে 62 সালে আমাদের হেড স্যার অম্বর আলী স্যার খুব কড়া হেডমাস্টার ছিলেন তারপরেও আমরা আমাদের শিক্ষকদের ছাত্র চোখ এড়িয়ে এই স্কুল থেকে ওই গেট পার হয়ে আমরা সেই বিশ্ববিদ্যালয় বটতলায় মিটিং শুনতে চলে যেতাম নিজের ক্যাম্পাসে এসে শেখ হাসিনা যেন ফিরে গেলেন শিক্ষা জীবনে সেই স্মৃতির আনন্দে এখনো বিভোর তিনি এই মাঠে ওই এখানে এই দোলনায় অনেক দোল খেয়েছি এই মাঠে আমরা হাডুডু খেলেছি এই মাঠে গোল্লা শুট খেলেছি বেসবল খেলেছি এই মাঠে অনেক খেলেছি যখন বার্ষিক ক্রীড়া হতো যেমন খুশি তেমন সাজো একবার আমি যেমন খুশি তেমন সাজোতে প্রথম হয়ে পুরস্কারও পেয়েছিলাম কাজী এই স্কুল জীবনের স্মৃতি সবসময় মনে পড়ে সরকারের 4.5 বছরে সারা দেশ সহ রাজধানীর উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন আগামীতে ক্ষমতায় গেলে দেশকে শতভাগ নিরক্ষর মুক্ত করা হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে বিনা পয়সায় বই পাওয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে চিকিৎসা সেবা পাওয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে সাক্ষরতার হার 71% বৃদ্ধি পেয়েছে ইনশাআল্লাহ আগামীতে যদি সরকার গঠন করতে পারি আমরা শতভাগ সাক্ষরতার হার এই দেশে আনতে পারবো কোন মানুষ নিরক্ষর থাকবে না জনসভায় নৌকাকে আগামী দিনের উন্নয়নের প্রতীক দাবি করে আগামী নির্বাচনে নৌকায় ভোট চান শেখ হাসিনা আর যারা এলাকাবাসী আছেন তাদের কাছে নৌকায় ভোট চাচ্ছি নৌকা শান্তি দেবে উন্নয়ন দেবে সমৃদ্ধি দেবে জঙ্গিবাদ সন্ত্রাস আর আসবে না এর আগে প্রধানমন্ত্রী ইডেন মহিলা কলেজে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে দেশের সর্ববৃহৎ 1000 আসন বিশিষ্ট 11-তলা হোস্টেলের উদ্বোধন করেন পিনাকী তালুকদার এটিএন নিউজ ঢাকা বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আগামীকাল রোববার নরসিংদীতে জনসভায় ভাষণ দেবেন বিরোধী দলীয় নেতার নরসিংদী সফর উপলক্ষে ঢাকা সিলেট মহাসড়কে শতাধিক তোরণ বানানো হয়েছে মহাসড়কের দুপাশে বসানো হয়েছে দলীয় বিলবোর্ড আগামীকাল দুপুরে নরসিংদী সদর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশে পৌর শিশু পার্কের বালুর মাঠে জেলা বিএনপির উদ্যোগে ওই জনসভা হবে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা ফেলানি হত্যার ঘটনায় সুবিচার মেলেনি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন ফেলানি হত্যা দুদেশের জন্য লজ্জাজনক ঘটনা ভারত সরকারের কাছে সুবিচার চাওয়া হয়েছিল কিন্তু তা পাওয়া যায়নি স্বরাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরী পৌর হলে সুধী সমাবেশে ওই বক্তব্যের পর কচাকাটা থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেলানির হত্যা সম্পর্কিত যে সুবিচার আমরা আশা করেছিলাম সে সুবিচার এখনো পাওয়া যায়নি এর বিস্তারিত বিবরণ এখন পর্যন্ত পাইনি বিস্তারিত বিবরণ আমার কাছে আসবে আসার পর আনুষ্ঠানিকভাবে এক্ষেত্রে আমাদের তরফ থেকে সরকারের প্রতিক্রিয়া আমরা জানাবো নতজানু পররাষ্ট্র নীতির জন্য ফেলানি হত্যার বিচার চাইতে পারছে না সরকার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করে বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে সরকারের জোরালো পদক্ষেপও নেই। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ প্রকৌশলীদের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সীমান্ত এলাকার হত্যাকাণ্ড নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। ফেলানির হত্যায় জড়িত প্রধান অভিযুক্তকে ভারতের আদালত নির্দোষ বলেছে। ভারতের জন্য এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দুঃখটা হচ্ছে যে আমার দেশের সরকার এই ফেলানির জন্য বা যারা বর্ডারে নিহত হচ্ছেন তাদের জন্য জোরালো ভাষায় জোরালো কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করে। সব সময় একটা নত জানু একটা অবস্থা নিয়ে তারা চলছেন, যার ফলে তারা কখনোই সীমান্তে হত্যা বন্ধ করতে পারবে। সীমান্তের এই হত্যা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এদিকে ফেলানি হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে ভারতের মানবাধিকার কমিশনের সঙ্গে যোগাযোগ করবে বাংলাদেশের মানবাধিকার কমিশন। কমিশন চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান এই রায়কে বিচারের নামে তামাশা বলে মন্তব্য করেছেন। এর গুরুত্ব সহকারে যে আমরা কতটা মর্মাহত হয়েছি এবং এটি যে ন্যায় বিচার হয়নি এবং এতে করে আমাদের একটা মানে বিশ্বাস ভঙ্গের মতো একটা দারুণ ক্ষতির সৃষ্টি হয়েছে জনমনে, এটি বোধহয় ভারতকে জানানো প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা এই বিষয়টি নিয়ে ভারতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করব যেন তারা এই ব্যাপারটি উদ্যোগ গ্রহণ করেন এবং আপিলের সংক্রান্ত কর্মকাণ্ডে যেন তারা নিজেকে সংশ্লিষ্ট করতে পারেন সেই প্রত্যাশা। রাজনৈতিক সংকট বা ধাক্কা এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন সুশীল সমাজ ও বিরোধী দলের প্রতিনিধিরা। তবে সমঝোতার সময় এখনো ফুরিয়ে যায়নি বলে মনে করেন সরকারি দলের নেতারা। বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে আজ রাজধানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক সংকট বিষয়ক আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে। আলোচনার বিষয়বস্তু ছিল প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক ধাক্কায় দেশে দেশে ক্ষয়ক্ষতি মোকাবেলা। এ সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণাপত্রের মোড়ক উন্মোচনের সভায় উঠে আসে বাংলাদেশের চার বছর পরপর দেখা দেওয়া বিশেষ সমস্যার কথা। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট, এই দুই সমস্যা তো আছেই, কিন্তু বাংলাদেশের মতো দেশে এই দুটোর বাইরে আরও যুক্ত হয়েছে হলো রাজনৈতিক সংকট। এই ত্রিমুখী সংকটের মুখে বাংলাদেশের সাধারণ নাগরিকের জন্য, উদ্যোক্তা শ্রেণীর জন্য, খেটে খাওয়া মানুষের জন্য এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা এই ত্রিমুখী সংকটের মধ্যে পড়লে পরে আমাদের জন্য একটি মধ্যমেয়াদী সংকটে চলে যাওয়ার আশঙ্কা থাকে। সুশীল সমাজের এই মতামতের প্রতিধ্বনি করলেন বিরোধী দলের নেতারা। তাদের দাবি, সংকটের সৃষ্টিকর্তা সরকার নিজেই। প্রধানমন্ত্রী বক্তব্য কয়েকদিন আগে আমি মনে করি সেই ক্ষেত্রে সবচেয়ে বড় পলিটিক্যাল শকের সৃষ্টি করেছে, যার ফলে আমরা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি এবং যে সংঘাত আমি মনে করি যে এদেশে যত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তার চেয়ে বেশি ভয়াবহ হবে মানুষের অশান্তি জীবনযাত্রার সম্পূর্ণ ব্যাপারে। স্যার, এ থেকে উত্তরণের কি উপায়? উত্তরণের উপায় এখনো সময় রয়েছে আলাপ আলোচনা করার। তবে বাংলাদেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় সমঝোতার সময় ফুরিয়ে যায়নি বলে দাবি সরকারি দলের নেতার। সাধারণ ভোটার তারা যাচ্ছে এমন একটা পরিবেশ যেখানে তারা কোনো ধরনের বাধা ছাড়া ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারে। আলোচনাটা যদি ওইভাবে হয় এবং আমি কে কতটুকু রাজনৈতিকভাবে এগিয়ে গেলাম বা রাজনৈতিকভাবে পয়েন্ট স্কোর করলাম সেইভাবে না দেখে মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা দেখা উচিত। আমরা তো কেউ সংঘাতের দিকে যেতে চাই না, তাই না? তো আমরা তো সবাই সংলাপের কথাই বলছি, কিন্তু সংলাপের এজেন্ডাটা কী হবে? আপনি যদি প্রথমে এমন একটা টার্মিনোলজি নিয়ে আসেন, আপনি বলেন কেয়ারটেকার সরকার নিয়ে আলোচনা, তো আমি তো সেভাবে আলোচনা করব না। আমার একটা হচ্ছে আমি কোন লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছাতে চাচ্ছি, আরেকটা হচ্ছে কোন প্রক্রিয়ায় পৌঁছাবো। আগে আমরা লক্ষ্যতা স্থির করি, তারপরে প্রক্রিয়ার বিষয়টা আমরা আসবো। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক সংকট বিষয়ক ইউএনএসকেপের প্রতিবেদনটি তুলে ধরেন প্রতিষ্ঠানটির দুর্যোগ প্রশমন বিষয়ক আঞ্চলিক উপদেষ্টা ডক্টর সঞ্জয় শ্রীবাস্তব। To build resilience, particularly in Bangladesh case. Sushant Sinha, ATN News, Dhaka. দল নির্বাচনে যাবে কিনা সেটাই এখনো ঠিক হয়নি। তবু নিজেই নিজেকে জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করলেন, দাবি করলেন দলের স্থায়ী কমিটির একটি পদ এখনো তার জন্যই ফাঁকা। খুব দ্রুতই বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে বলেও তার আশা। তিনি বিএনপির আলোচিত সাবেক নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। আরো জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া।
2009 তানভীর আহমেদ সিদ্দিকীর উপস্থিতিতে তার ছেলে ইরাদা আহমেদ সিদ্দিকী বিভিন্ন মিডিয়ার সামনে বেগম খালেদা জিয়া সহ বিএনপির সিনিয়র কয়েকজন নেতাকে নিয়ে আপত্তিকর কথা বলেন। এরপরই পুত্রের অন্যায়ের সাজা জোটে পিতা তানভীর আহমেদ সিদ্দিকীর কপালে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ যায় দলের সাধারণ সদস্য পদও। এরপর থেকে নীরব বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের এই নেতা। কালিয়াকৈরের নিজ বাড়ি বলিয়াদি ভবনে তার এই আয়োজন, যেখানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত হন। নানান আয়োজনের মধ্যে দিয়ে তানভীর সিদ্দিকীর দাবি, তিনি এখনো বিএনপিতে আছেন। আমি বিএনপিতে ছিলাম, বিএনপিতে আছি, বিএনপিতে থাকব। নিজেকে গাজীপুর এক আসনের প্রার্থী হিসেবে ঘোষণা। নির্বাচন যখনই হোক, এই নির্বাচনে আমি যতদিন জীবিত আছি, জাতীয় সংসদ নির্বাচনে আমি অবশ্যই একজন কালিয়াকুরের ঐক্যের প্রতীক, কালিয়াকুর মানুষের ভালোবাসার প্রতীক চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী অবশ্যই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে অবশ্যই ধানের শীষ নিয়ে অংশগ্রহণ করবে, এতে কোনো ব্যত্যয় নাই। বিএনপির বহিষ্কারাদেশ উঠে যাচ্ছে বলেও আশায় আছেন এক এগারোর সময়ের আলোচিত এই নেতা। দলে ফেরার কি ইঙ্গিত পাইছেন কোনো? আরে বলি না, সময়ের ব্যাপার, এটা সময়ের ব্যাপার। এত কথা বললাম তুমি বুঝলা না কেন? এটা সময়ের ব্যাপার, ইট ইজ কোশ্চেন অফ টাইম। আমার জন্য স্থায়ী কমিটিটা চেয়ার পর্যন্ত খালি রাখা, একটা 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 স্ট্যান্ডিং কমিটির পদ পূরণ করা হয় নাই। যথাসময়ে যখন এটা ফর্মালিটি হবে তখন দেখতে পাবো। বরাবর মিডিয়ার সামনে সভা সমাবেশে রং বেরঙের পাঞ্জাবির সঙ্গে বুকে ধানের শীষের একটি লোগো লাগিয়ে অনেকের নজর কাটতেন এই নেতা। নিজেকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করলেও চার বছরের অভিমানের পর এখন আর সেই লোগোটি ব্যবহার করছেন না তানভীর আহমেদ সিদ্দিকী। লোগোটা পরি নাই, এত বিরাট লোগো, সোনার লোগো। আতিক রহমান পুনিয়া, এটিএন নিউজ, কালিয়াকৈর, গাজীপুর। জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা একথা জানিয়ে বলেছেন, আগামী জানুয়ারি মাসে নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে তার দেশ আশা করে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউএসএইড এর সহায়তায় বাংলাদেশে পরিচ্ছন্ন জ্বালানির রান্নার চুল্লির ব্যবহার ও বাজারজাতের মান উন্নয়ন শীর্ষক সভার শেষে মজিনা বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সংলাপ দরকার। America is already committed to observing the upcoming elections. My mission will have many, many election observers all over the country to observe democracy in action here in Bangladesh. 419 জন হজযাত্রীর সৌদি আরব যাত্রার মধ্য দিয়ে শুরু হলো এবছরের হজ ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর পৌনে দুইটায় বাংলাদেশ বিমানের বোয়িং 777 ফ্লাইটটি ছেড়ে যায়। হজ ফ্লাইটের জন্য নাইজেরিয়ার কাবো এয়ারলাইন্স থেকে ভাড়ায় আনা বোয়িং 747 উড়োজাহাজ সৌদি আরবের ছাড়পত্র পায়নি। এ কারণে প্রথম ফ্লাইটে 582 যাত্রী যাওয়ার কথা থাকলেও 163 জন বাদ পড়েন। হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে বিমানমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, অনুমোদনের জটিলতা দূর করে শিগগিরই বাদ পড়া হজযাত্রীদের জেদ্দা পাঠানো হবে। এবছর যে 88,911 বাংলাদেশির হজে যাওয়ার কথা রয়েছে তাদের 45,000 জনকে আনা নেওয়া হবে বাংলাদেশ বিমানে। হজ শেষে 19 অক্টোবর থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। এদিকে সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে আগামীকাল রোববার থেকে। এবার এটিএন নিউজের এ সপ্তাহের বিশেষ আয়োজন, কার অধিকার। 13 দফা দাবিতে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ, দিনভর ধ্বংসযজ্ঞ আর আতঙ্ক সৃষ্টি, এরপর রাতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। গত 5ই মে হতাহতদের সংখ্যা নিয়ে তৈরি হচ্ছিল নানা গুজব। মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্ট সেই গুজবের পালে নতুন করে হাওয়া দিয়ে তৈরি করেছে বিতর্ক। আসলে কি আছে সেই রিপোর্ট, জানাচ্ছেন রেজন ফয়েজ। হেফাজতে ইসলামের সমাবেশ এবং মানবাধিকার লঙ্ঘন শিরোনামে গত 10ই জুন অধিকারের রিপোর্টটি প্রকাশ হবার পরপরই এর পক্ষে বিপক্ষে শুরু হয়েছে নানা বিতর্ক। আর রিপোর্টটি নিয়ে সরকারের কঠোর অবস্থান এবং এর জেরে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের গ্রেপ্তারের পরপরই অনেকেরই কৌতূহল, আসলে কি আছে এই রিপোর্টে, কিংবা কতটুকুই বা বস্তুনিষ্ঠ রিপোর্টটি।
রিপোর্টটি পড়েছেন এমন অনেকে কিন্তু বলছেন, অনুসন্ধানী প্রতিবেদনের মানদণ্ডে অধিকারের এই রিপোর্ট অনেকটাই দুর্বল আর অসম্পূর্ণ। যুক্তি হিসেবে আসছে, কোনো ধরনের তথ্যসূত্র উল্লেখ না করে ঘটনার বর্ণনা দিয়ে সরাসরি কাউকে দায়ী করার বিষয়টি। এই যেমন রিপোর্টের সারসংক্ষেপে বলা হয়েছে, ঢাকায় আসার পথে পথে হেফাজত কর্মীদের উপর হামলা চালায় সরকার সমর্থকেরা, সাথে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অধিকারের দাবি, গুলিস্তান আওয়ামী লীগ অফিসের সামনে পুলিশ ও সরকারি দলের অস্ত্রধারী কর্মীদের হামলায় নিহত হন 3 জন, আহত হয় 100 হেফাজত কর্মী। তবে এই তথ্য তারা কোথায় পেলেন কিংবা কিভাবে নিশ্চিত হয়েছেন, এর কোনো উল্লেখ নেই সেখানে। আমার কাছে মনে হলো যে রিপোর্টটা একটা পক্ষপাতিত্ব রিপোর্ট, এটা হেফাজতের পক্ষে একটা অবস্থান সৃষ্টি করার রিপোর্ট, সেটা আমার দৃষ্টিতে মনে হয়েছে। এই কারণে আমি এই রিপোর্টটাকে খুবই দুর্বল মনে করেছি। তথ্যের উপর নির্ভর করে যদি আমি মন্তব্য করতে চাই, সেই মন্তব্যটা যেন সম্পূর্ণ এক হচ্ছে বহুমুখী, সকল তথ্যের উপর নির্ভর করে হয়, দুই হচ্ছে যে সম্পূর্ণ যেন বস্তুনিষ্ঠ হয়। রিপোর্টে বেশিরভাগ ক্ষেত্রেই নাম প্রকাশে না করা সূত্রের বরাত দিয়ে হেফাজত কর্মীদের ওপর হামলার বিশদ ব্যাখ্যা থাকলেও সারাদিন ধরে রাজধানীতে হেফাজত কর্মীদের গাড়ি পোড়ানো, ব্যাংকে হামলা, কোরআন শরীফে আগুন দেয়া, দোকান জ্বালিয়ে দেয়া, গাছ উপড়ে ফেলার বিষয়গুলো নিয়ে একটি কথাও নেই। এছাড়াও ওই দিন সাংবাদিকদের উপর হেফাজত কর্মীদের হামলা কিংবা 6 মে কাঁচপুরে হেফাজত কর্মীদের হাতে পুলিশ সদস্যের নিহত হওয়ার বিষয়টিও বেমালুম চেপে যাওয়া হয়েছে। মানে কারোর প্রতি ভয় করুণা, কোনো পক্ষের পাশে দাঁড়ানো বা বিরোধিতা করা, সেটা কিন্তু কোনো আসলে প্রতিবেদকের, বস্তুনিষ্ঠ প্রতিবেদকের কিন্তু কাজ নয়। রিপোর্টটা মনে হচ্ছিল যে একেবারে এটা একটা হেফাজতের রিপোর্ট, তারা এটা ছাপিয়ে দিয়েছে। রিপোর্টে দুর্বলতা আছে আরও। এই যেমন রিপোর্টের এক জায়গায় 5 মে রাতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সম্পর্কে বলা হয়েছে, সে রাতে কত লাশ কিভাবে সরানো হয়েছে বা নিহতের সংখ্যা কি তা এই মুহূর্তে যাচাই করা কঠিন। অর্থাৎ নিহতের সংখ্যা নিশ্চিত না হয়েই অধিকার দাবি করছে সেদিন মৃত্যু হয়েছে 61 জনের। যে সংস্থা যে ধরনের রিপোর্ট করে, যদি একতরফা হয় তখন এটাকে মানে অবভিয়াসলি চ্যালেঞ্জ করা বা গ্রহণ করার ব্যাপারে প্রশ্ন আসলে ওই সংস্থার উপরেও একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এই সংস্থার রিপোর্ট কি আমরা গ্রহণ করব ভবিষ্যতে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে তালিকা প্রকাশ হয়েছে অধিকার তা অস্বীকার করছে, কিন্তু তাদের দাবি করা তালিকাও প্রকাশ করছে না। এমনকি সে 61 জনের তালিকা নিয়ে অধিকারের পক্ষ থেকে কোনো কথাও বলা হচ্ছে না, ফলে অধিকারের তালিকা নিয়ে চলছে বিতর্ক। রাজীব ঘোষের রিপোর্ট। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গত 5 মে মধ্যরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে 61 জন হেফাজত কর্মী নিহত হওয়ার যে তালিকা তৈরি করেছে মানবাধিকার সংস্থা অধিকার, এ নিয়ে বেশ ভালোই আলোচনা চলছে। দেশের বাইরে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা বেশ ঢালাওভাবে এই তালিকা নিয়ে প্রচারণা চালানোর চেষ্টা করেছে। দেশের ভেতরেও কেউ কেউ আবার এটিকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করেছে। সংকট সমাধানে অধিকার এই তালিকা জনসম্মুখে এখন পর্যন্ত প্রকাশ করেনি, এমনকি চিঠি দিয়ে চাওয়ার পরও সরকারের কোনো সংস্থার কাছে দেয়নি। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রকাশ হওয়া 61 জনের তালিকাটিও অস্বীকার করেছে এই সংস্থাটি। এ নিয়ে অবশ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার কিংবা অন্যান্য সংস্থার কাছে অধিকার তালিকা প্রকাশ না করার কারণ হিসেবে যুক্তি দেখিয়ে আসছে, তালিকা প্রকাশ হলে ক্ষতিগ্রস্ত পরিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তোপের মুখে পড়বে। অধিকারের দাবি অনুযায়ী তালিকা পাওয়া 5টি প্রতিষ্ঠান হচ্ছে স্পেশাল রিপোর্টার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্র। তবে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল জানিয়েছেন, তাদের অফিসিয়াল ইমেইল, ফ্যাক্স সহ কোনো মাধ্যমেই অধিকারের কোনো তালিকা আসেনি। তিনি বলেন যে ঝুঁকির কথা উল্লেখ করে তালিকা প্রকাশ করা হয়নি, তার জন্য আদালতের কাছে সুরক্ষা চাইতে পারত সংস্থাটি। আমি যদি একটা তথ্য জানি, তথ্যের কথা সবসময় বলা হয় যে ইনফরমেশন ইজ পাওয়ার, আমরা মনে করি যে ইনফরমেশন ইজ অলসো রেসপন্সিবিলিটি। আমাদের কাছে তালিকা আছে কি নাই সেটা নিয়ে যে প্রশ্নটা উঠেছে, আমি অনেকদিন ধরেই বলে আসছি, যবে থেকে কথাটা উঠেছে তখন থেকেই পরিষ্কারভাবে বলে আসছি যে আইন সালিশ কেন্দ্র কিংবা আমি
অধিকারের কোনো তালিকা আজ পর্যন্ত পাইনি। মানবাধিকার সংক্রান্ত যে কোনো প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার নিয়ম থাকলেও দেওয়া হয়েছে বিদেশি প্রতিষ্ঠানকে। কমিশনের চেয়ারম্যান বললেন, প্রতিটি ঘটনা গণমাধ্যমে সরাসরি প্রচারিত হয়েছে আর এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য গোপন করার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন ডক্টর মিজানুর রহমান। একটা বিকৃত একটা প্রতিবেদন দিয়ে এখানে কিন্তু কিছু নাগরিকের জীবনকে কিন্তু হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই যে হীন রাজনৈতিক উদ্দেশ্যে কাজগ্রহণ করা হয়েছে, এটি কিন্তু কোনো মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে থাকার কথা নয়। এ বিষয়ে অধিকারের কার্যালয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। নিজ থেকেই ইন্টারকমে জানানো হয় তালিকার বিষয়ে পরিচালক ছাড়া কেউ কথা বলবেন না। পরে পরিচালকের মোবাইলে ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। রাজীব ঘোষ, এটিএন নিউজ, ঢাকা। নাটকে নতুন ধারা তৈরি এবং মেধাবী নাট্যকর্মী খুঁজে আনতে এটিএন বাংলার নতুন রিয়েলিটি শো নাট্যযুদ্ধ বড় অবদান রাখবে বললেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলা ও ব্যাকড্রপের যৌথ উদ্যোগে শিগগিরই শুরু হবে এই আয়োজন। কেউ পথ দেখায়, কেউ হেঁটে সফল হয় সে পথে। আর এটিএন বাংলার নতুন পথ নাট্যযুদ্ধে এবার হাঁটবে 64 জেলার সফল নাট্যকর্মীরা। অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, পরিচালক, এক কথায় একটি নাটক তৈরিতে সব ধরনের সফল মানুষ তৈরির লক্ষ্যেই এটিএন বাংলার এমন উদ্যোগ বললেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এতদিন আপনারা দেশে শুধু হিরো হিরোইনকে বাছাই করতে, কোনো স্ক্রিপ্ট রাইটারের কম্পিটিশন হয়নি, কোনো নাটকের ডাইরেক্টরদের কোনো কম্পিটিশন হয়নি, বা নাট্য যারা সংলাপ লেখেন তাদের এরকম কোনো কম্পিটিশন আজ পর্যন্ত কিন্তু হয়নি আমাদের দেশে। তা আমরা এমন একটা জিনিস করতে যাচ্ছি যেটা থেকে আমরা এক থেকে 5-6 আইটেম পেয়ে যাচ্ছি। ভালো নাটক পাওয়ার চেষ্টা করলেও সেখানে পাচ্ছি না, এই সংকটটাই চলতেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। 64 জেলাকে 12 অঞ্চলে ভাগ করে এ সময়ের প্রখ্যাত 12 শ্রেষ্ঠ নাট্য নির্মাতার তত্ত্বাবধানে সরাসরি নাটক নির্মাণ ও নির্বাচনের কাজটি পক্ষপাত ছাড়াই পরিচালিত হবে। এখানে যারা নাট্যকার যারা আছেন ইয়াং, কিন্তু প্রত্যেকে ডাইনামিক। আমরা যে বিচারকগুলিকে নিব, তারা নাম করা ফেমাস বিচারকই আমরা নিব। কেউ যেন প্রশ্ন না করতে পারে যে এটা একটা প্রহসন করা হয়েছে, এটা যেন প্রশ্ন না আসে। সেই জন্য আমরা বিচারটাকে খুব কঠিনভাবেই মেনটেন করব। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই কেবলমাত্র এটিএন বাংলার পর্দায় সপ্তাহে 2 মোট 52 পর্বে প্রচারিত হবে এই রিয়েলিটি শো। এটিএন বাংলার এমন উদ্যোগের সহযোগী হতে পেরে নিজেদের আনন্দের কথাই জানান ব্যাকড্রপ কর্তৃপক্ষ। এমন একটি চ্যালেঞ্জিং প্রোগ্রাম করতে গিয়ে এটিএন বাংলাকে আমাদের পাশে পেয়ে আমরা সত্যি গর্বিত। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের ওই কর্মসূচিতে কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরাও অংশ নেন। আরিফ সহ এ পর্যন্ত গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর হামলা ও হত্যার জন্য জামায়াত শিবিরকে দায়ী করে তাদের নিষিদ্ধ ও জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার বলেন, একের পর এক গণজাগরণ মঞ্চের কর্মীদের হত্যা, কুপিয়ে মারাত্মক জখম করা হলেও প্রশাসন নির্বিকার রয়েছে। পরে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল রূপসী বাংলা হোটেল ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষে অন্তত 30 আহত হয়েছে। এদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিম্নমান সহকারী জিয়াউল হক ও ছাত্রলীগ কর্মী শামীমের অবস্থা আশঙ্কাজনক। বাসে সিট নিয়ে আজ সকালে ছাত্রদলের 2 কর্মীর সঙ্গে ছাত্রলীগের 1 নেতার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাড়ে। পরে ছাত্রদলের সঙ্গে যোগ দেয় শিবির কর্মীরাও। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের মধ্যে পুরো ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। নির্বিচারে ভাঙচুর চালানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। ভবনের সামনে রাখা 8 মোটর সাইকেলও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজশাহী মেডিকেল কলেজে 4th শ্রেণীর কর্মচারী পদে নিয়োগ বঞ্চিতরা ভাঙচুর চালিয়েছে অধ্যক্ষের কার্যালয়ে। আজ দুপুরে ওই নিয়োগের ফলাফল প্রকাশিত হয়। এরপর পরপরই বিক্ষুব্ধ নিয়োগ বঞ্চিতরা অধ্যক্ষের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে
ব্যাপক ভাঙচুর চালায়। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পদ্মার পানি বাড়তে থাকায় রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজশাহী শহরের জিয়ানগর, বুলনপুর, পঞ্চবটি এবং পবা, গোদাগাড়ি, চারঘাট ও বাঘা উপজেলার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্গত মানুষ উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন। এসব এলাকার হাজার হাজার একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক মাস ধরে পদ্মার প্রবল ভাঙনে এরই মধ্যে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চারটি গ্রাম তলিয়ে গেছে। প্রায় 1500 বিঘা জমির সবজি এখন পানির নিচে। পদ্মার সঙ্গে মহানন্দা নদীর পানিও বাড়ছে। এ কারণে চাঁপাইনবাবগঞ্জ সদরের 16টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ডুবে আছে পানিতে। শিবগঞ্জ উপজেলায় মনাকষা, সাহাপাড়া ও দুর্লভপুরে বন্ধ হয়ে গেছে 69টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। গত দুদিনে পানিতে ডুবে ও সাপের কামড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। চার্টার ব্যবস্থাপনার ক্ষেত্রে ইসলামী ফিনান্স বিষয়ক কোর্স চালু করতে যাচ্ছে চার্টার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বাংলাদেশ। সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে একথা জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সদস্য সচিব ও এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ফজল বুলবুল, বাংলাদেশ সেন্ট্রাল শরিয়াহ বোর্ড অ্যাসোসিয়েশনের মহাসচিব এ কিউএম আরিফ, সীমা গ্লোবালের আঞ্চলিক পরিচালক ব্রাডলি এমারসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিরিয়া অভিযানের ঘন ঘটার মধ্যেই যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমে এসেছে। গত মাসে নতুন কর্মসংস্থান হয়েছে 1,69,000 জনের। বেকারত্বের হারও নেমে এসেছে 7.3%। মার্কিন অর্থ দপ্তরের কর্মকর্তারা বলছেন, গত মাসে নির্মাণ শিল্প, স্বাস্থ্যসেবা ও খুচরা ব্যবসা খাতে নতুন কর্মসংস্থান বেশি হয়েছে। গত 3 মাসে গড়ে কর্মসংস্থান বেড়েছে প্রায় 1,70,000। সাম্প্রতিক সময়ে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সুবাদে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবারও শক্তিশালী অবস্থানে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। প্রাথমিক ফলাফলে জয় পেয়েছেন বিরোধী লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা টনি অ্যাবট। মোট ভোটের 2/3 গণনা শেষেই টনি অ্যাবটের দলের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়ে যায়। এরই মধ্যে পরাজয় মেনে নিয়ে বিজয়ী নেতাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মাত্র 3 মাস আগে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেয়া কেভিন রাড। শনিবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ভোট হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 1,47,00,000। 2010 সালে কেভিন রাডকে সরিয়ে অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জুলিয়া গিলার্ড। গত জুনে তিনি লেবার পার্টি প্রধানের পদ থেকে অবসর নিলে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পান রাড। এবারের নির্বাচনে অর্থনীতি, নিরাপত্তা ও কার্বন ট্যাক্সের মতো বিষয়গুলো প্রধান ইস্যু হিসেবে উঠে আসে। দু দলের প্রচারণাতেই অর্থনীতির পরিবর্তনের ওপর জোর দেওয়া হয়েছে। সোমালিয়ায় বোমা হামলায় 15 জন নিহত হয়েছে। রাজধানী মোগাদিশুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি রেস্তোরাঁর সামনে শনিবার দুপুরে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। কয়েক মিনিটের মধ্যে আরেকটি আত্মঘাতী বোমা ফাটানো হয় রেস্তোরাঁর ভেতরে। এ সময় ওই রেস্তোরাঁ রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা অবস্থান করছিলেন। গত সেপ্টেম্বরেও এই রেস্তোরাঁয় 2 দফা বোমা হামলা হয়েছিল। সোমালিয়ার ইসলামী কট্টরপন্থী সংগঠন আল শাবাবকে ওই হামলার জন্য দায়ী করা হয়। গত জুনে মোগাদিশুতে জাতিসংঘ কম্পাউন্ডে তাদের হামলায় 22 জনের মৃত্যু হয়। ক্রিকেট। হারারে টেস্টে জিম্বাবুয়েকে 221 রানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল পাকিস্তান। সফরকারী পাকিস্তানের দেয়া 342 রানের টার্গেটে খেলতে নেমে মাত্র 120 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। এর আগে 1 উইকেটে 13 রান নিয়ে 5ম দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে, কিন্তু সাইদ আজমল ও আব্দুর রহমানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত 120 রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জিম্বাবুয়ের চিগুম্বুরা সর্বোচ্চ 28 রান করেন। পাকিস্তানের সাইদ আজমল ও আব্দুর রহমান নেন 4টি করে উইকেট। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে অল আউট হয় 249 রানে, আর ইউনুস খানের ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 419 রান করে পাকিস্তান। আর জিম্বাবুয়ে প্রথম ইনিংস